তোরা ভাই বিশাল সেসরা তুই পয়সা দি তোরা বসে খালি এই চা নাস্তা খাইস এই চায়ের দোকানে আর এই গার্লস স্কুলের সামনে বসে টিটকারি মারিস এই তোদের কাজ কাম নেই আমার এলাকায় চলে আয় আমি তোদের ডাকতেছি আমার এখন এই ব্যাকআপ লাগবে এই যে পোলাবান নিয়ে আসছে আপাতত আসছে একসাথে হ্যাঁ আচ্ছা ওই দিন যে আপনি বললেন মাঝে নেবেন আমি না সেকেন্ড ধরে ওয়েট করতেছি মুখে বুঝতে পারবে মাঝে ঠেলা কোথায় তোমাকে আগেই বললাম আপনি কি মাঝে নেবেন আমার আর আপনি ভুলেও ভাবেন না যে আপনার ছেলে আমার কোনো আসে যাবে আমি আমি না অন্য মেয়ে না আমি আপনাকে ছিঁড়ে গেছি তুমি থিওরিটিক্যাল ক্লাস নিয়ে প্র্যাকটিক করতেছো প্র্যাকটিক্যাল ক্লাসের কথা প্র্যাকটিক্যাল ক্লাসে হবে এই যে তো তর্ষ হচ্ছে না এসে জিজ্ঞেস করতেছে কখন মাঝে নিব তোমার এত টেনশন করার কিছু নেই ছোট বাচ্চা তুমি যে ঘুমাও যাও ছোট মানুষ তোমার মতো থাকো অ্যাকচুয়ালি আপনি এখনো স্বপ্ন দেখতেছেন তো মনে করতেছেন এতে প্র্যাকটিক্যাল হবে কিন্তু আপনি না কিছুই করতে পারবেন না আপনার সাথে কোনো কিছু নাই আপনি আসলে চিনতে দিব স্বপ্ন কাঁদবে এ তুমি তো ভালো জ্বালাচ্ছ বললাম এই মশা জ্বালাচ্ছে কানে কিছু কথা তুমি আরেক কানে কি কি তুমি এই মশার মতো কি করতেছো আমি তো ঠিকই মাঝে নিছি না আপনার সাথে তো আপনি কি করবেন আমার বুঝে হয়ে গেছে আর আপনি যে কালকে ট্রেন দিলেন না আপনি মনে করছেন আমি ভাবে গেছি আমি ভয় পাবো হ্যাঁ খুব মজা লাগলো বিষয়টা লাইক আমার জানা আছে আপনার ট্রেড আমার কিছুই হবে না কিন্তু আমি ট্রেড দিতেছি যে আপনি যদি আমার মনকে এরকম করা না বন্ধ করেন তাহলে আমি কিন্তু এগুলো কন্টিনিউ করবো আপনার লাইফ অশান্তি করে দেবো মনে রাখেন কিন্তু হ্যাঁ তুমি মনে রেখো তোমাদের দুই বোনের সাথে মজা না হয় এবং এই স্বামী মেয়ে অস্থিরভাবে মজা নেবে আমার না কোনো টেনশনই নেই কারণ আপনার কথা আমার মাথার উপর দিয়ে যায় আপনি কি কিছু করতে পারবেন না আমি জানি যাই হোক আমি কিন্তু সিরিয়াস আমি আসতেছি আবার বললি তাকে